ইনফায়ুজ হচ্ছে একটা রাশিয়ান স্পেসক্র্যাফট। এখন বর্তমানে মহাকাশে যাত্রীদেরকে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত রকেট ব্যবহার করা হয় তার মধ্যে সবথেকে আধুনিকতম রকেট হচ্ছে এই সয়ুজ স্পেসক্র্যাফট। এই ভিডিওতে আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখব কিভাবে এই সয়ুজ রকেটকে লঞ্চ করা হয় অরবিটারে, এবং রাশিয়া কেন কাজাকিস্তান থেকে লঞ্চ করে এবং কিভাবে লঞ্চ করে, মহাকাশচারীরা তাদের 9 মিনিটের জার্নি অর্থাৎ 9 মিনিটের জার্নি কিভাবে সম্পূর্ণ করে। আর ভিডিওর শেষেও আমরা অবশ্যই দেখব এই স্পেসক্র্যাফট অর্থাৎ এই স্পেসক্র্যাফটের মধ্যে থাকা যে সমস্ত ক্রুরা তারা কিভাবে পৃথিবীতে নেমে আসেন, উদ্ধারকারী দল কীভাবে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। এই সয়ুজ রকেটকে লঞ্চ করা হয় বাইকোনর কসমোড্রোম নামে একটি জায়গা থেকে যেটি কাজাকিস্তানে অবস্থিত। রাশিয়ার মস্কো থেকে এই রকেট উৎক্ষেপণ মিশনকে কন্ট্রোল করা হয়। কাজাকিস্তান থেকে রাশিয়া সমস্ত রকেটকে লঞ্চ করে থাকে। কেন কাজাকিস্তান থেকে লঞ্চ করে থাকে তার একটা কারণ আছে। নিরক্ষরেখা থেকে রাশিয়ার যা দূরত্ব কাজাকিস্তান থেকে নিরক্ষরেখার দূরত্ব তার থেকে অনেকটা কম। আর আমরা জানি নিরক্ষরেখাতে পৃথিবীর ঘূর্ণন সব থেকে বেশি থাকে, প্রায় 1670 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ থাকে পৃথিবীর এখানে। অর্থাৎ এই স্থান থেকে যদি রকেট উৎক্ষেপণ করা যায় প্রথমেই একটা এক্সট্রা গতিবেগ রকেটের সঙ্গে যুক্ত হয়, যেখানে অবশ্যই জ্বালানির কম খরচ হতে পারে। এই সয়ুজ রকেট সাধারণত 50 মিটারের মতন লম্বা হয়। আর যে সয়ুজ মডিউল যার মধ্যে যাত্রীরা থাকে সেটা এই রকেটের উপরের অংশে লাগানো থাকে। আর এই পুরো রকেটটিকে রকেটের লঞ্চ প্যাড থেকে অর্থাৎ যেখান থেকে রকেটকে উৎক্ষেপণ করা হয় তার থেকে বেশ কিছু কিলোমিটার দূরে তৈরি করা হয়। প্রথমে তৈরি করা হয় সয়ুজ স্পেসক্র্যাফট, সেটা হচ্ছে বিল্ডিং 254-এ। তারপর সয়ুজ স্পেসক্র্যাফটটিকে একটি খোলকের মধ্যে খুব ধীরে ধীরে প্রবেশ করানো হয় খুব সূক্ষ্মভাবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর নেক্সট যে পার্টটি, যে সমস্ত জ্বালানির যে সমস্ত পার্টগুলো রয়েছে সেকেন্ড পার্ট আমরা বলতে পারি, রকেটের পরের পার্টটি তৈরি করা হয় বিল্ডিং 112-এ। তারপর পুরো রকেটটিকে হরাইজেন্টাল পজিশনে অর্থাৎ ভূমির সঙ্গে সমান্তরাল পজিশনে এটাকে সেট করা হয়। তারপর একটি ছোট ট্রেনের উপরে এই সমগ্র রকেটটিকে চাপিয়ে দেওয়া হয় এবং সেই ট্রেনটি খুব ধীর গতিতে লঞ্চ প্যাডে গিয়ে পৌঁছায়। এই কয়েক কিলোমিটার পথ যেতে প্রায় কয়েক ঘন্টা লাগিয়ে দেয়। তারপরে এই ট্রেনটি রকেটটিকে নিয়ে খুব স্লোলি লঞ্চ প্যাডের কাছে এসে হাজির হয় এবং এখানে লিফ্টের মাধ্যমে রকেটটিকে ভার্টিক্যাল পজিশনে অর্থাৎ ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণে এটাকে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং সাইডে যে সাপোর্টের টাওয়ারগুলি আছে এই কাজে সাহায্য করে। আর এখানে মেন টাওয়ার হলো সার্ভিস টাওয়ার, যে টাওয়ারটি সায়েন্টিস্টদেরকে বিভিন্ন রকমভাবে রকেটটিকে চেক করতে সাহায্য করে, যার মধ্যে একটি লিফ্টও যুক্ত আছে। এখানে আমরা একটুখানি তুলনা করতে পারি, নাসা যে রকেট বানায় সেটি কিন্তু ভার্টিক্যালভাবেই ওরা তৈরি করে এবং একটা ট্রলারের মাধ্যমে ভার্টিক্যালি সেটাকে কিন্তু লঞ্চ প্যাডেতে নিয়ে আসা হয়। আর এখানে রাশিয়ান যে সয়ুজ মডেলের কথা আমরা আলোচনা করছি বা অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি, এরা কিন্তু হরাইজেন্টালিভাবে এই রকেটটিকে বানায় এবং তারপর ট্রেনের মাধ্যমে সেটিকে হরাইজেন্টালিভাবে নিয়ে আসে এবং লঞ্চ প্যাডেতে সেটাকে ভার্টিক্যালি দাঁড় করিয়ে দেয়। এই সয়ুজ রকেটের নিচের দিকে জ্বালানির যে সমস্ত ট্যাঙ্কগুলি আছে এখানে লিকুইড অক্সিজেন এবং কেরোসিন ব্যবহার করা হয়। রকেটের 3টি স্টেজ থাকে। ফার্স্ট স্টেজেতে এই ফোর্থ সাইড যে বুস্টারগুলি থাকে, তারপরে সেকেন্ড স্টেজ আর তারপর থার্ড স্টেজ। বেশিরভাগ রকেট ইঞ্জিনে কিন্তু এই রকেটের নিচের দিকে অবস্থান করে বেশিরভাগ থ্রাস্টারগুলি, আমরা জানি যেগুলি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী যেগুলি রকেটকে আগিয়ে নিয়ে যায়। এবং এই সমস্ত যে থ্রাস্টারগুলি এগুলি বিভিন্ন দিকে মুভ করতে পারে করে রকেটের
মুভমেন্টকে নিয়ন্ত্রণ করে। এটি হচ্ছে লঞ্চ ক্রাউড, রকেটের এই অংশটির মধ্যেই যে স্পেস মডিউল, যেটি সোইজ মডিউল, সেটি থাকে। আর যার মধ্যে সায়েন্টিস্টরা অর্থাৎ নভোশ্চারীরা যারা মহাকাশে যান তারা অবস্থান করেন। রকেটকে লঞ্চ করার 5 ঘন্টা আগে রকেটের যে ফুয়েল ট্যাঙ্কগুলি সেগুলোকে লিকুইড অক্সিজেন এবং কেরোসিন দিয়ে পূর্ণ করা হয়। তারপর 3 জন ক্রু মেম্বার যারা মহাকাশে যাবেন তাদেরকে নিয়ে আসা হয়, যাদের সকলে সকল স্পেস স্যুটস পরে থাকেন। এদের সকলেরই বাম হাতে পোর্টেবল কুলিং ইউনিট রাখা থাকে, যেটাকে ব্যবহার করা হয় স্পেসক্রাফট যখন রকেট যখন লঞ্চ করবে সেই সময় এনাদের কাজে লাগে। তারপর এদেরকে নিয়ে যাওয়া হয় রকেটের পাশে একটি লিফটের মধ্যে, এবং সেই লিফটের মাধ্যমে এনাদেরকে সোয়ুজ স্পেসক্রাফটের মধ্যে ধীরে ধীরে পৌঁছানো হয়। এটি হচ্ছে এনাদের আরোহণের জায়গা। এনাদেরকে সিটের সঙ্গে ভালোভাবে সিট বেল্ট দিয়ে বেঁধে দেওয়া হয়। 2টো সিট ফ্লাইট ইঞ্জিনিয়ারদের থাকে এবং 1টি কসমোনটসের জন্য থাকে। এটি হচ্ছে ইনস্ট্রুমেন্ট প্যানেল। ওনাদের হাতে একটি স্টিক থাকে এবং সেই স্টিকের মাধ্যমে এনারা এই কন্ট্রোল প্যানেলকে নিয়ন্ত্রণ করে থাকেন। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে রকেটকে লঞ্চ করার জাস্ট 30 মিনিট আগে যে সার্ভিস টাওয়ার 2টি আছে সেই 2টিকে ছাড়িয়ে দেওয়া হয়। আর তারপর জাস্ট লঞ্চ করার 35 সেকেন্ড অর্থাৎ 35 সেকেন্ড আগে আরেকটি যে সাপোর্টেড টাওয়ার সেটিকে সরিয়ে দেওয়া হয়। আর তারপর জাস্ট 15 সেকেন্ড আগে, লঞ্চ করার 15 সেকেন্ড আগে আরেকটি যে সাপোর্টেড টাওয়ার থাকে সেটিকেও সরিয়ে দেওয়া হয়। আর তারপরে রকেট ইঞ্জিন চালু করে দেওয়া হয়। তারপরে সোয়ুজ রকেট মহাকাশে চলতে থাকে। তারপরে সোয়ুজ রকেট নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে আকাশের উপর দিকে সোজা উঠে যেতে থাকে। কিছুক্ষণ পরেই থ্রাস্টারের দিক নিয়ন্ত্রণ করে রকেটকে সঠিকভাবে প্লেস করা হয়। রকেট লঞ্চ করার জাস্ট 2 মিনিট পরেই রকেটের উপরে যে টাওয়ারটি থাকে সেটিকে সরিয়ে দেওয়া হয়। আর তারপরে যে সাইডে যে বুস্টারগুলি থাকে তাদের জ্বালানি শেষ হয়ে যেতে থাকে। তারপরে ফার্স্ট রকেট স্টেজ যেটা কমপ্লিট হয়ে যায় এবং এই অংশগুলি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর রকেটের যে সেন্টার ব্লক সেটা কিন্তু কন্টিনিউ ফায়ার করতে থাকে। আর তারপর ঠিক 5 মিনিট পর সেকেন্ড স্টেজ কমপ্লিট হয়ে যায় এবং তারপরে রকেটের পিছনের এই অংশটি এটি আবার ডিটাচ হয়ে যায় রকেট থেকে। আর তারপর 9 মিনিটের মধ্যে থার্ড স্টেজটাও কমপ্লিট হয়ে যায় এবং স্পেসক্র্যাপ থেকে এটাও পৃথক হয়ে যায়। এবং তখন মহাকাশচারীরা 0 গ্র্যাভিটি অনুভব করতে পারেন। এখানে সোয়ুজ মডিউল থেকে সোলার প্যানেল খুলে দেওয়া হয় যেটি তাদেরকে বিদ্যুৎ শক্তি পেতে সাহায্য করে। প্রায় 27,000 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এই মডিউলটি মহাকাশে চলতে থাকে স্পেস স্টেশনের উদ্দেশ্যে। তারপরে স্টেজটি হল ডকিং। আস্তে আস্তে ডকিং করে এবং যে সমস্ত কাজকর্ম করার কাজ সারেন ওনারা। এখানে 6 মাস পর্যন্ত প্রায় মহাকাশচারীরা অবস্থান করতে পারেন। যা কাজ সারা হয়ে গেলে এই যে নভোশ্চারীরা এই মডিউলের মধ্যে প্রবেশ করেন সোয়ুজ স্পেসক্রাফটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং তারপরে তারা স্পেসক্রাফটিকে রিলিজ করেন খুব ধীরে ধীরে, স্লোলি। এই পদ্ধতিটিকে বলা হয় আনডকিং। এবং স্লোলি স্পেসক্রাফ্ট আস্তে আস্তে স্পেস স্টেশন থেকে দূরে যেতে থাকে এবং বিভিন্ন থ্রাস্টার ইঞ্জিনকে চালিয়ে তার দিক নিয়ন্ত্রণ করা হয়। এটি এখন কাজাকিস্তানে ব্যাক আসবে।
মডিউলের যে মেইন ইঞ্জিন সেটা প্রায় কিছু মিনিট ধরে ফায়ার করে সঠিক পজিশনে এটিকে নিয়ে আসে এবং 30 মিনিটের মধ্যে এটি পৃথিবীর বাতাবরণে প্রবেশ করার জাস্ট আগে এটি তিনটি পার্টে বিভক্ত হয়ে যায় এবং এই তিনটি অংশ আলাদা আলাদাভাবে পৃথিবীর দিকে অগ্রসর হতে থাকে সম্পূর্ণ সেপারেটভাবে যাতে একে অপরের সঙ্গে কোনোরকমভাবে ক্র্যাশ না করে সেই জন্য নজর রাখা হয় এই তিনটি অংশের যে অংশটিতে মহাকাশচারীরা থাকেন সেই অংশটিকে সেইভাবে নির্মাণ করা হয় এবং অন্য অংশগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর সেগুলি ধ্বংস হয়ে যায় আর যে অংশে মহাকাশচারীরা থাকে সেই অংশটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পরেই পুরো উল্কাপিণ্ডের মতন পৃথিবীর দিকে অগ্রসর হতে থাকে এবং প্রচুর টেম্পারেচার বৃদ্ধি পায় তখন বাইরের অংশের প্রচুর হট হয়ে যায় এই মডিউলটির বডি এবং বিভিন্ন হিট সিঙ্ক ইউজ করা হয় এই হিটকে নিয়ন্ত্রণ করার জন্য এই মডিউলটি পৃথিবীর দিকে অগ্রসর হতে থাকে তারপর ভূমি স্পর্শ করার জাস্ট 10 কিলোমিটার উপরে এর যে প্যারাসুট কভারটি থাকে সেটি অটোমেটিক্যালি খুলে যাবে এবং এর থেকে 4টি প্যারাসুট নির্গত হবে বিভিন্ন রকমের প্যারাসুট আছে এবং এই বিভিন্ন প্যারাসুটগুলির বিভিন্ন রকমের কাজ আছে এরা সকলেরই মেন কাজ গতিবেগকে কমানো এর যে মেন প্যারাসুট সেটি সবার শেষে ওপেন হয় তারপর এই মডিউলটির নিচের দিকে আরেকটি সফট ল্যান্ডিং করার আরেকটি ব্যবস্থা থাকে যেটা ভূমি স্পর্শ করার আগে কাজ করবে এই সফট ল্যান্ডিং থ্রাস্টারগুলো জাস্ট গ্রাউন্ড স্পর্শ করার আগে শুরু হয়ে যাবে এবং এর গতিবেগকে অনেকটাই হ্রাস করে দেয় যাতে মহাকাশচারীদের কোনো ক্ষতি না হয় তারপরে রিকভারি ক্রুরা সেখানে দ্রুতই পৌঁছে যান এবং ওই ক্যাপসুল থেকে মহাকাশচারীদেরকে নির্গমন করে আনেন তারপরে এই অ্যাস্ট্রোনট কসমোনটদেরকে ক্রুরা সেখান থেকে উদ্ধার করে নেন আমরা এই ভিডিওতে দেখলাম অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে একটি রাশিয়ান সয়ুজ রকেট কাজ করে থাকে।